জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুসরণ থেকে পাঠ। কাম জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তি লোলুপ আসক্তি থেকে আসে। ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সব্বাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মা মাই কামিনী নয়কো। মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ, সাবধান মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগৎ জননী, প্রত্যেক মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমন্তর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরো ভালো। বাধাপ্রাপ্তই কামে ক্রোধ, আর ক্রোধে হিংসার বন্ধু। আমার কাম কোথা দিয়ে গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব গণিত বিদ্যা রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। কাম কোহকে উন্নতি বা অধিগমনের পথে যখনই দেখিবে বিক্ষেপ আসিয়া সহসা ক্রমাগতিকে রুদ্ধ করিয়াছে বা করিতেছে, প্রায় নিশ্চিতভাবেই বুঝিও যাহাতে এরূপ ঘটিল বা ঘটিতেছে তাহা কামিনীতে কামপলবন। সাধারণত পুরুষেই এইরূপ ঘটিয়া থাকে, আর ইহার যতই প্রাচুর্য অধোগতিও ততই দুর্বিনীত। কিন্তু মেয়েদের বেলায় তাহারা যতক্ষণ কোনো বিশিষ্টে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট না হইয়া চিন্তার উদ্বেদনে কল্পনার পরীক্ষায় বিব্রত তাহাদেরও প্রায় উক্তরূপী হইয়া থাকে। কিন্তু স্বেচ্ছা প্রণোদিত প্রত্যক্ষ সংস্রবে সংশ্লিষ্টের অনুরূপ উন্নতি বা কুমাদিগমনের বর্ধনী ঘটিয়া থাকে। নিজেকে বেশ করিয়া বুঝিয়া চলিও। বাণী সংখ্যা 148। পরম প্রেমময়ের পুণ্যপতির থেকে কিছু অংশ। কর্ম কর্ম চাই কর্ম, যত কর্ম তত অগ্রসর। ধীর হয়ে লাগোয়া থাকতে হয়, একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয়, তার চেয়ে নিরহংকারী ধীর কর্মী ভালো। জানিস নে সেই কচ্ছপ আর খরগোশের গল্প? কর্ম না হলে পেট চলাই ভার হয় রে, পেট না চললে কি ধর্মকর্ম আসে? দেখ একটা কথা আছে, হাত পা অঙ্গ পতঙ্গ পেটের উপর রাগ করে তার খাওয়া বন্ধ করেছিল। তার ফলে হলো কি, তার হাত পা আগেই শুকিয়ে যেতে লাগলো। দেখ এই মনটা যখন পাকা হয়ে যায় তখন শুকনো কাঠেও হাজার শক্তির বল। তখন একটা মানুষ বসে থেকে হাজার হাতির কাজ করতে পারে। মনটা দিয়েই ভগবানকে ধরতে হয়, মনটাকে ঠান্ডা রাখা চাই। দেখ একটা চালাকি আছে রে, দেখ এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবারবর্গকে শান্তি দিতে হয়, ধর্মভাব ঢুকিয়ে দিতে হয়। নিজের পরিবারের ভিতর ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয়।
আর ওই মাতৃপূজা মাটাকে ঠিক রাখতে পারলেই সংসারে সব ঠিক। স্ত্রী লোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয়, ওদের খুব ভালোবাসতে হয়, খুব ভক্তি করতে হয়। ওরা যদি ধর্মপ্রাণা হয় তবে জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে। সদ্গুরু করতে হয় আর তাকে ভগবান ভেবে পুজো করলে সেই পুজোই ঠিক। সদ্গুরুর স্বরূপ্য লাভ হলেই ভগবানের স্বরূপ্য লাভ হয়। দেখ, আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো, কর্মী হতো আর উদার হতো, তবে আর দেশের অবস্থা এমন হতো না। তোমার আর ভাবনা কি? সব হবে, সব পাবে, যা চাও তাই পাবে। যে একবার আমার শরণ লয় তার কি আর ভাবনা থাকে? নিশ্চয় ব্রহ্মে লীন হবে, নিশ্চয়। জয় গুরু।